ও দাদা গতকাল আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশে হামলা হলো কেন প্রশাসন জবাব দাও জলাভূমি রক্ষা কমিটি দীর্ঘ চার বছর ধরে জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আমরা সব রকম পন্থা নেওয়ার পরেও জলাভূমি রক্ষা করার কাজে বিশেষ সাফল্য পাইনি। তাই আমরা গত সাতাশ তারিখ থেকে সাতাশ আঠাশ ২৯ তিন দিন প্রশাসনিক ভবনের সামনে অনশন এবং অবস্থানের কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু গতকাল এসডিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে বলপ্রয়োগ করে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয় সন্ধ্যা পর্যন্ত। আমরা আজকে এই যে শান্তিপূর্ণ আন্দোলনের উপর প্রবীণ মানুষ, প্রায় ৮০ বছরের বয়সী মানুষ, শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ, সংস্কৃতিকর্মী, তাদেরকে পড়ে যে আক্রমণ করা হলো, পরিবেশের লড়াই যেটা সারা বিশ্বের এখন কাছে গুরুত্বপূর্ণ, সেই লড়াই করার জন্য যে আক্রমণ করা হলো, সেই আক্রমণের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানোর জন্য পুলিশি এই যে প্রশাসনিক এই যে বর্বরতা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। গোটা শহরবাসীর সমর্থন আমরা পাচ্ছি। আমাদের এখানে সংস্কৃতিকর্মীরা এসেছেন, সাংবাদিকরা এসেছেন, শহরের সমস্ত স্তরের মানুষ দেখা যাচ্ছে যে কত মানুষ এখানে এসেছেন আমাদের এই লড়াইয়ে সমর্থন জানানোর জন্য। আমরা আজকে এখান থেকে একটা বিশাল মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে দিয়েও আমরা স্লোগান দেব এবং বহরমপুরের সমস্ত যতটা পারবো আমরা পথে গিয়ে সমস্ত বহরমপুরবাসীকে এই বিষয়টা আমরা জানাতে চাই এবং আমরা আমাদের প্রতিবাদ জারি রাখতে চাই। এবং এটাও বলে দিতে চাই যে জলাভূমি আন্দোলনের উপর এই যে আক্রমণ, এই আক্রমণে আমাদের পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। আমরা বরং এই আঘাত আসার ফলে আরও আমাদের লড়াইকে আরও শক্তিশালী করে তুলব এবং আমরা মানুষের জন্য, জীবনের জন্য, জলের জন্য এই লড়াই আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে এটা অগ্রসর হবে এবং জারি থাকবে।